শীতকালীন অধিবেশন শেষ করিয়া আজি কুচবিহারের সম্মানীয় সাংসদ নিশীথ রানা বাড়িত আইসার সময় বাগডোগরা এয়ারপোর্টে জিসিপি এর পক্ষ থাকিয়া তাক বরণ করি নেয়। কুচবিহারের পরম্পরা ট্রেডিশনাল গামছা আর গুয়া পান দিয়া বরণ করি নেয় জিসিপি এর সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট হেমন্ত বর্মন, কনভেনার অরুণ কুমার রায় ও জিসিপি এর অ্যাডভাইজার কমিটির মানিমানসি অরুণ কুমার রায় ও আরও ফাইল্লা সদস্য। কুচবিহারের সাথে ভারতবর্ষের চুক্তি হওয়ার পর এই প্রথমবার পার্লামেন্টত কুচবিহারের চুক্তি ও নারায়ণী সেনার কথা তুলি ধরে কুচবিহারের সম্মানীয় সাংসদ নিশীথ প্রামাণিক। তারে বাদে আজি জিসিপি এর কর্মীর ঘর সম্মানীয় সাংসদ নিশীথ প্রামাণিকও বরণ করি নেয়। ভারতবর্ষের সাথে কুচবিহার রাজ্য 1949 সালের 28 আগস্ট ভারত ভুক্তি চুক্তির মধ্য দিয়া যুক্ত হয়। কুচবিহারের হয়া স্বাক্ষর করে প্রজাবৎসল লেফটেন্যান্ট হিজ হাইনেস মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, আর ভারতবর্ষের হয়া স্বাক্ষর করে সর্দার বল্লভভাই প্যাটেল। ডাক্তার বি আর আম্বেদকরের সভাপতিত্বে 1949 সালের 26 নভেম্বর ভারতবর্ষের যে সংবিধান রচিত হয় সেই সংবিধানত কুচবিহার রাজ্যটা গ শ্রেণীর মর্যাদা পায়। কিন্তু কালের কুটিল গতিত কারো কূটনৈতিক চক্রান্তে কুচবিহার রাজ্যটা পশ্চিমবঙ্গ ও আসামের জেলা হিসাবে শাসিত হবার ধরছে। কিন্তু আজি পর্যন্ত কোনো সাংসদ পার্লামেন্টত ভারত ভুক্তি চুক্তির কথা তুলি ধরে নাই। সেই চুক্তি মোতাবেক কুচবিহারের মহারাজার নারায়ণী সেনা, যা ইন্ডিয়ান আর্মির নারায়ণ নাম দিয়া নারায়ণী রেজিমেন্ট গঠন করার কথা ছিল, কিন্তু আজি পর্যন্ত তাও করা হয় নাই। এই প্রথমবার সংসদত কুচবিহারের সম্মানীয় সাংসদ নিশীথ প্রামাণিক নারায়ণী রেজিমেন্ট গঠনের প্রস্তাব তোলে ও স্পিকারের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের কাছত বিনম্র অনুরোধ করে যাতে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান আর্মির নারায়ণী রেজিমেন্ট গঠন করা হয়। সেই সাথে ডাক্তার জয়ন্ত রায়, রাজু বিস্তা ও নিশীথ প্রামাণিক ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলত রাজবংশী ভাষাক স্থান দেওয়ার বাদে আটুশ আবেদন করে। সংসদের পিছনে কি অনেক কি স্থাপন করেছিল যদি খুশি সংসদে উত্থাপন করে যদি বাস্তবায়িত হয় নতুন করে যদি একটা রেজিমেন্ট তৈরি করা হয় আমরা আমাদের জাতির জন্য।